সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আহমতুল আজ আমি পবিত্র কোরআনের অলৌকিক শক্তি এবং আমাদের প্রিয় নবীর দিয়া এমন একটি অজিফা আপনাদেরকে বলবো যে অজিফাটি আমল করলে আপনার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে অভাব নামক জিনিসটি আপনার ঘর থেকে পালিয়ে যাবে সাথে সাথে আপনার প্রতিবেশীও আপনার সেই আমলের বরকতে ধনী হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোর আন সাত করেন ওইজা কোরিয়াল কোর আন ফাস্তামি লাহু ও আং সিতু লাকুম তোর হেমুন অর্থাৎ যখন কোর আন তেলাওয়াত করা হয় চুপ থাকো এবং শ্রবণ করো তার ফলে রহমত নাজিল হবে যে কোরআন শুনলে রহমত নাজিল হয় তা পড়লে কতটুকু রহমত নাজিল হয় তা একবার চিন্তা করে দেখুন রহমত মূলত রুহের খাদ্য আমরা প্রতিদিন সকালে উঠে নাস্তা করি তেমনি কোরআন পাঠ করাটাও হল রুহের নাস্তা রুহের খোরাক ফেরস্তাদের মধ্যে শুধু হজরত জিব্রাহল আলহিসাম কোরআন পড়তে জানেন অন্য কোনো ফেরেস্তা কোরআন পাঠ করতে জানে না তাই যখনই কোনো জায়গায় কোরআন পাঠ করা হয় সে নামাজে হোক কিংবা এমনি কোরআন তেলাওয়াতকারী হোক সেখানে সাথে সাথে ফেরেজ হাজির হয়ে যান যেহেতু তারা কোরআন পড়তে জানেন না সেহেতু তারা এই কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে শুনতে একত্রিত হয়ে যান এমনকি ফেরেজ তাদের লাইন এত লম্বা হয়ে যায় সে লাইন আরশো পর্যন্ত গিয়ে পৌঁছে এবার চিন্তা করুন যেসব মসজিদে তারাবির মাধ্যমে খতমে কোরআন আদায় হয় সেখানে কি পরিমাণ ফেরস্তা একত্রিত হয় সহি মুসলিম শরীফের প্রথম খণ্ডের হাদিস নম্বর দুইশো উনসত্তর প্রিয় নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাত করেন এক লোক সুরা কাহাফ পড়ছিল তখন তিনি তার পাশে লম্বা রশি দিয়ে তার ঘোড়াটি বেঁধে রাখলেন কিছুক্ষণ পর একটি মেঘখণ্ড নিচের দিকে নামতে লাগলো সে মেঘখণ্ডকে দেখে সে ঘোড়াটি ভয়ে লাফালাফি করতে লাগল সে সাহাবি পরের দিন নবী করিম সাল্লি সাল্লামের কাছে গিয়ে রাতের সব ঘটনা বর্ণনা করলেন তখন প্রিয় নবীজি সাল্লি সে সাহাবিকে বললেন সেটি হলো তাস্কিন বা প্রশান্তি যা কোরআন তেলাওয়াতের কারণে নাজিল হচ্ছিল অপর বর্ণনায় আছে সেটি ছিল ফেরেস্তা যে ফেরেস্তা কোরআন তেলাওয়াতের দরুন রহমত নিয়ে নাজিল হচ্ছিল অপর এক হাদিসে আছে যখন কোনো কারি কোরআন তেলাওয়াত করেন তখন ফেরস্তা তার নিকটে যেতে যেতে এত নিকটে পৌঁছে যান এমনকি সে তেলাওয়াতকারীর মুখের সাথে মুখ লাগিয়ে দেন সোহান আল্লাহ ইমাম আসেম কুফি রহমতুল্লাহ আলাই অনেক বড় মাপের একজন কারী ছিলেন তিনি একবার মদিনা শরীফ যে আরতে যান সেখানে বেশ কিছুদিন থাকেন সেখানে ওনার আশেপাশে যারা থাকতো তারা উনার মুখের থেকে প্রচন্ড রকমের সুগন্ধি বের হতে দেখেন একজন প্রশ্ন করে বসলেন হুজুর আপনি কি ব্যবহার করেন আপনার মুখ থেকে এত মিষ্টি খুঁজব কেন বের হয় তখন তিনি জবাব দিলেন আমি কিছুই ব্যবহার করি না তবে আমি প্রতিদিন রাতে এবং সকালে বিশেষ করে রাতে শোবার আগে কোরআন তেলাওয়াত করি একদিন কোরআন পড়তে পড়তে আমি ঘুমিয়ে গেলাম তাতে আমার প্রিয় আকা নবী করিম সাল্লি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম প্রিয় নবী করিম ওয়াসাল্লাম আমাকে বলছেন আসেম তুমি যখন কোরআন পাঠ করো তখন আমার খুব ভালো লাগে তোমার কোরআন তেলাওয়াতের সৌন্দর্যে আমি মুগ্ধ হই আস আজ আমি তুমি যে জবান দ্বারা আল্লাহর কালাম পাঠ করো সেই জবানে চুমু দেব সেদিন স্বপ্নে আমার প্রিয় নবী আমাকে চুমু দিলেন সেদিন থেকে আমার মুখ থেকে এমন চমৎকার খুশব বের হয় এমনই ছিল আগের যুগের লোকজনের অবস্থা আর আজকাল আমাদের অবস্থা হল শোবার সময় আমাদের বালিশের পাশে থাকে টিভির রিমোট মোবাইল আর ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে আমরা হাতে নিয়ে ফেলি রিমোট আর মোবাইল নাউসবিল্লা মনে রাখবেন কে আমতের দিন প্রত্যেককে সে অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তার মৃত্যু হয়েছে একবার চিন্তা করুন রাতে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন যদি সেই ঘুমেই আপনার মৃত্যু এসে যায় তাহলে কে আমতে কি অবস্থায় আপনি উত্থিত হবেন নবী করিম লাহ আলহিহাসাল্লাম এর সাথ করেন কোরআন আল্লাহর পক্ষ থেকে একটি লটকানু রশি যার একটি মাথা আপনার হাতে অপর মাথা আপনার প্রভুর হাতে সুতরাং সেই সব লোক সৌভাগ্যবান যারা এই এর সাথে জুড়ে যান মিলিত হয়ে যান পবিত্র কোরআনে পাকে কিছু কিছু সুরা আছে যেসব সুরার বিশেষ ফজিলত রয়েছে তার মধ্যে সুরা এখলাস যে সুরাটি মাত্র তিনবার পাঠ করলে একক্ষতম কোরআন পাঠ করার স্বভাব পাওয়া যায় সেই সুরা এখলাসের আরও একটি আমল হলো এক সাহাবি নবী করিম সাল্লাহ আলহি কাছে নিজের অভাব অনটনের অভিযোগ করল এবং বললেন ইয়ারসুল্লাহ আমার পরিবার অনেক বড় অভাবে আছে আমার পরিবারটাও অনেক বড় আয় রোজগার কম আমার জন্য দোয়া করুন কিংবা আমাকে এমন অজিফা বলে দিন যাতে আমার দারিদ্রতা অভাব অনটন দূর হয়ে যায় নবী করিম সাল্লামের সাত করলেন যখনই তুমি ঘরে যাবে ঘরবাসীকে সালাম করবে এবং ঘরে ঢুকে একবার সুরা এখলাস পাঠ করবে এটি দারিদ্রতাকে ধ্বংসকারী অভাব অনটনকে দূরীভূতকারী একটি বড় অজিফা যখনই ঘরে যাবেন আসসালাম আলাইকুম বলবেন এরপর একবার শুধু সুরা এখলাস উলহ আল্লাহ করবেন আর যদি এমন হয় যে আপনি ঘরে গিয়েছেন আর ঘরে কেহ নাই তখন ওই আমলটি ছেড়ে দিবেন না হাসাল্লিম আলাইয়া আমার নবী বলেছেন যে তখন আমাকে সালাম দিও সাহাবি বলেন সেদিন থেকে আমি আমল শুরু করে দিলাম ঘরে গিয়ে আসসালাম আলাইকুম বলে এরপর সুরা এখলাস পড়ে নিতাম সে আমলের বরকতে আমি তো ধনী হয়েই গেছি শুধু অল্প সময়ে সাথে সাথে আমার প্রতিবেশীরাও ধনী হয়ে গেছেন আমার সে আমলের বরকতে তাহলে এই হাদিস শরীফ থেকে দারিদ্রতার কবর রচনা করার জন্য যে নবী অজিফা জানতে পারলাম তাহলে যখনই ঘরে প্রবেশ করবেন ঘরের বাসিন্দাদেরকে সালাম দিতে হবে السلام عليكم ورحمة الله بار سورة إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هذا الله السمد الله أمك بك لم يلد ولم يولد هذا هو مدني وهذا هو مدني আহাদ এবং তার সমতুল্য কেউ নেই আর যদি ঘরে কোনো লোকজন না থাকে তাহলে আমাদের নবীজিকে সালাম দিতে হবে এভাবে সালাম দিবেন বিসমিল্লাহি ওয়াসালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ এরপর সুরা এখলাস পড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই নবী অজিফার বরকতে আপনার এবং আপনার প্রতিবেশীর দারিদ্রতা দূর করে দিবেন হজরত অমর আদি আল্লাহ তালাহ যাই বলতেন তার পক্ষে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিতেন একদিন হজরত অমর রাদি আল্লাহ তালাহু প্রিয় নবীজিকে প্রস্তাব দিলেন ইয়া আর রসুল্লাহ মকামে নামাজ পড়লে কেমন হয় সাথে সাথে আয়াত নাজিল হল মুসাল্লা অপরদিকে অমর রাদি আল্লাহ নবীজিকে বলেন ইয়া রসুল্লাহ আপনার কাছে নেক লোকও আসেন অনেক দুষ্ট লোকেরাও আসেন আপনি পর্দার হুকুম কেন দেন না হজরত শেষ হয়নি সাথে সাথে পর্দার আয়াত নিয়ে হজরত জিব্রাইল আল ইসলাম হয়ে গেলেন এর কারণ কি ছিল হজরত কেন কোরআন আর আয়াত নাজিল হয় এর জবাবে হজরত আবদুল্লাব অমর রাদিয়াল্লাহ বলেন আমার বাবা হজরত ওমরের আমল এটাই ছিল তিনি যখনই ঘরে আসতেন সাথে সাথে কোরআন মজিদ খুলে বসে যেতেন আজ থেকে 20 বছর আগেও এটাই ছিল মুসলমানদের हालत লোকজন সকাল সকাল কোরআন মুজিদ নিয়ে বসে বসে তেলাওয়াত করত কত দিনে কোরআন ختم করা উচিত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন কত দিনে কোরআন খতম করা উচিত তখন তিনি জবাব দিলেন 40 দিনে অন্তত এক ختم কোরআন পড়া উচিত যদি এর চেয়ে বেশি পড়তে চায় তাহলে 30 দিনে তার চেয়ে বেশি পড়তে চাইলে 20 দিনে তার চেয়ে বেশি পড়তে চাইলে দশ দিনে তার চেয়ে বেশি পড়তে চাইলে সাত দিনে তাহলে বোঝা গেল আমাদের প্রিয় নবী আমাদেরকে চল্লিশ দিনে অন্তত একক্ষতম কোরআন পড়তে বলেছেন তাহলে আমাদেরকেও কোরআনের প্রতি সলফে সালে হিন্দের মতো মহব্বত দান করুন এবং কোরআনের ফয়জ ও বরকত দান করুন আমি